কাদেরকে আল্লাহ মাফ করবেন না কদরের রাত্রিতে? এই রাত্রিতে যাদেরকে আল্লাহ মাফ করেন না, যাদের উপর আল্লাহ রাগান্বিত, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি মুশরিক, যে শিরকের সাথে যে লেগে আছে, তারা আল্লাহ মাফ করবেন। দুই নাম্বার মুশাহেন, যেই লোকটা হিংসা বিদ্বেষ নিয়ে মনের মধ্যে থাকে, বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাইয়ে ভাইয়ে খালি হিংসা, পরস্ত্রীর কাতরতা এত বেশি, আরেকজনের কোনো কিছু তার সহ্য হয় না, আরেকজনের ভালো সহ্যই করতে পারে না, এরকম হিংসুক হিংসা যারা ছড়ায়, বিদ্বেষ যাদের অন্তর ভরা, হৃদয়টা যাদের হিংসা দিয়ে পরিপূর্ণ, হৃদয়ের মধ্যে যাদের আরেকজনের জন্য কোনো সার নাই, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নিজের প্রয়োজন ছিল তা সত্ত্বেও আরেকজন ভাইয়ের জন্য নিজের প্রয়োজনকে উৎসর্গ করে আরেক ভাইয়ের জন্য জায়গা করে দিয়েছে, সুবহানাল্লাহ। অথচ এই বৈশিষ্ট্য বাদ দিয়ে হিংসা এখন আমাদের অন্তরে বাসা বেঁধেছে, এই কদর আসার আগেই হিংসা বাদ দিতে হবে। মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত মদের সাথে লেগে আছে, রমজান আসছে এরপরও নেশা ছাড়ে নাই, এই মদ, এই হেরোইন, পেথেডিন, আফিম, ইয়াবা, যত ধরনের ড্রাগ রয়েছে, এই ড্রাগ অ্যাডিক্টেড যারা, এদেরকে আল্লাহ তাআলা এই রজনীত মাফ করবেন না। আ কুল্লি ওয়ালিদাই, চার নম্বরে পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে, রমজান আসলো আপনার মায়ের খবর একবারও নেন নাই, রমজান আসলো বাপের খবরটা নেন নাই, একটা দিন ইফতারের সময় মা বাপের কথা মনে করেন নাই, আ কুল্লি ওয়ালিদাই, এমন হতভাগা কপাল পুরাকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতেও মাফ করবেন না। খবর নেন মা বাপের, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, রিদর রব্বি রিদুল ওয়ালিদি ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায় স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যাবে, মা বাপ যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। এই মা বাপের খবর নেন, রমাদানুল মোবারক চলে যাচ্ছে, যদি এই রমজানটাকে অন্যান্য রমজান থেকে আলাদা বানাতে চান, গুনাগুলাকে জ্বালাতে চান, গুনা মুক্ত জীবন যাপনের জন্য যদি অঙ্গীকার বদ্ধ হতে চান, মা বাবার সঙ্গে সদাচরণ করেন। এরপরে পাঁচ নম্বরে জালেম, যারা যত প্রকারের জুলম করে ফেলেছেন আল্লাহর কাছে তওবা করে মাফ চান, জুলুম ছেড়ে দেন, জালেমদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতেও মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর পূর্ণ বরকত আমাদের মতো নালায়ে গোলামদেরকে আল্লাহ দান করে দিক, একজনকে আল্লাহ তাআলা মাফ না করে, আল্লাহ আমাদেরকে মাহরুমদের কাতারে না রেখে, আল্লাহ আপনি প্রত্যেককে মাফ করে আপনার মাকবুল গোলামদের কাতারে আল্লাহ আমাদেরকে জায়গা করে দিন, পরে না আমিন। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, রমজান পেল, কদর পেল, গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার চাইতে বঞ্চিত, তার চাইতে মাহরুম আর কেউ হতে পারে না। আল্লাহ আপনি আমাদেরকে মাহরুম রেখে দিয়েন না, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে আপনার মাকবুল বান্দাদের কাতারে আল্লাহ আপনি আমাদেরকে শামিল করে দিয়েন, পরে না আমি। যতটুকুন কথা আজকের এই জুমা পূর্বের আলোচনায় বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নালায়ে গোলামকে কবুল করে প্রত্যেক মুসল্লিদেরকে এই শেষ বেজর রাতগুলো একটু আমলের মধ্যে, ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর তৌফিক দান করুক, পরে না আমি। শেষ সময়টা আসলে মার্কেটের প্রস্তুতি বাদ দিই ইবাদতের প্রস্তুতি নেন। এই সময়টা আসলে কে কার চাইতে বেশি মার্কেট করতে পারবে? মার্কেট সারা বছর খোলা থাকে, আল্লাহর দোয়ার এই সময় বিশেষভাবে খোলা থাকে, অফার চলতে থাকে, এই সময়টাতে আল্লাহর দোয়ার থেকে নিজেকে ঘুটিয়ে নিয়ে মার্কেটের ব্যস্ততায় নিজেকে নিযুক্ত করবেন না। যার মনে চায় মার্কেট করবে, আপনি মার্কেট বাদ দিয়ে আল্লাহর কাছে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ বেজর রাতগুলো, শেষ দশকের প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ, বেজর রাতগুলো আরও গুরুত্বপূর্ণ, এই বেজর রাতগুলোকে গুনে গুনে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, পরে না আমিন। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আমরা আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পরে না আমিন।